দেখো আজকে আমরা চলে এসেছি ব্রহ্মপুত্র রিভার হেরিটেজে। এই ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ গৌহাটিতে আজকে আমরা পুরো ভেতরটা ঘুরে দেখব। চলো। আমরা এখন এসে গেছি ব্রহ্মপুত্র রিভার হেরিটেজে। এটা একটা পার্ক, এখানে কোন রকম ক্যামেরাতে তোমরা ফটো বা ভিডিওগ্রাফি করতে পারবে না, আর মোবাইলে করতে পারবে। ক্যামেরাতে যদি করতে চাও তাহলে তোমাদের 1 ঘন্টা 3000 টাকা করে লাগবে, আর টিকিট 100 টাকা করে। 10 বছরের নিচে বাচ্চা আর 75 ইয়ার্সের ওপরে তাও টিকিট লাগবে না। ভেতরে নাকি একটা খাবারের কিছু আছে, জায়গা আছে, চলো যাই। বাইরের খাবার অ্যালাউ নয় এখানে। গৌহাটিতে এই মুহূর্তে খুব গরম, এটা লাস্ট গরম শীত আসার আগে, তো এই সময়টা প্রচন্ড গরম হয়। আমরা তো এসে পড়েছি, কিছু করার নেই, চলো ভেতরে যাই দেখি। দেখো আমরা ভেতরে ঢুকছি, খুব সুন্দর বাগান ভেতরে, পথটা ভীষণ সুন্দর, এবং ভেতর থেকে তোমার দেখো ব্রহ্মপুত্র দেখা যাচ্ছে, মানে একদম ব্রহ্মপুত্র নদের পাশে বা পাড়ে এই বিল্ডিংটি তৈরি হয়েছিল। পুরো বিল্ডিংটি চারপাশে খুব সুন্দর সুন্দর গাছ বসানো হয়েছে, মানে বাগান তৈরি করা হয়েছে এবং খুব সুন্দরভাবে সেগুলো মেনটেন করা হয়, ভীষণ সুন্দর। ভেতরে এলে মনটা একদম ভালো হয়ে যায়। দেখো মূল বিল্ডিং হলো এটা, প্রায় 150 বছর হতে চললো এই বিল্ডিং এর। এটা ব্রিটিশ আমলে তৈরি এবং এই বিল্ডিংটাকে নিয়ে চারপাশে বিশাল এক মানে জায়গা নিয়ে গড়ে উঠেছে এই ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ। দেখো কি সুন্দর লাগছে দেখতে দূরে ওই পাহাড়গুলো। আমরা যখন এসেছি প্রচন্ড রোদ ছিল, কিন্তু তোমরা গরমের সময় বিকেলবেলা হোক বা শীতের সময় সারাদিনের জন্য তোমাদের খুব সুন্দর একটা ঘোরার জায়গা হিসেবে তোমরা আসতেই পারো। শহরের মধ্যেই একদম রয়েছে, আর যারা ঘুরতে আসছো মানে দূর থেকে আসো গৌহাটিতে ঘুরতে, তারা তোমরা অনেকগুলো জায়গা ঘোরার জন্য, আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে একটা টোটো বুক করে নেবে, সেখানে অনেকগুলো জায়গা তোমরা ঠিক করে নেবে সেই টোটো দাদার সাথে কথা বলে, যে এই জায়গাগুলো তুমি আমাদের ঘোরাবে, সেভাবে ওরা চার্জ করবে তোমাদেরকে। তো তার মধ্যে তোমরা অবশ্যইভাবে এই ব্রহ্মপুত্র রিভার হেরিটেজকে রেখো, এলে একদম মন ভালো হয়ে যাবে আর দেখার মতো। মানে মেন যে বিল্ডিংটা, ওটা যেটা আমি বললাম ব্রিটিশ আমলে তৈরি, সেটা এখন বর্তমানে সেটাকে একটা মিউজিয়াম বানানো হয়েছে। আর এটা হচ্ছে স্টারবাকস, এখানে তুমি কিছু খাবার তোমার খেতেই পারো, এই স্টারবাকস কফি। এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের, দেখো এই যে বাটলগুলো দেখছো এগুলো বিক্রির জন্য রাখা হয়েছে, কাপ, কফি মাগ এসব রয়েছে। আর খাবার হিসেবে তোমার পাস্তা, পিৎজা এসব রয়েছে। দেখো আমরা এই পার্কটা এসেছি, এত গরম, এখন আমি একটু আগেই বললাম প্রচণ্ড গরম, এই জায়গাতে গরম পড়ে, তো আমরা তাই কী করবো, দুপুরে খাওয়াও হয়নি ওই জন্য ঢুকে পড়েছি স্টারবাকে, তো এখন খাবারের কিছু অর্ডার দেওয়া হচ্ছে, এখানে ওইভাবে রেস্টুরেন্ট নেই। কফি শপ, একটা ক্যাফে একটা, এটা একটা কফি শপ আছে, রেস্টুরেন্ট নয়, বাইরের কোনো খাবার অ্যালাউ করা হয় না। তো আমরা কিছু কেক, প্যাটিস, বার্গার এসব পাওয়া যায়, তো কিছু অর্ডার দিয়ে বসে পড়েছি।
দেখো আমাদের পাস্তা এসে গেছে আর ওটা একটা প্যাটিস ছিল। তো এই ধরনের আর বিভিন্ন রকম কফি টি আর মিল্কশেক পেয়ে যাবে। সন্ধ্যাবেলায় খুব ভালো লাগবে বা এমনি সময় শীতকালেও যদি হয় দিনের বেলায় তোমরা বাইরে বসেও খেতে পারো, যেহেতু খুব গরম ছিল ওই জন্য আমরা ভেতরে এসিতে বসেই খেয়েছি। আর বাইরের কোনো খাবার অ্যালাও নয় আমি আগেই বললাম, তো তোমাদের খেতে হলে এখান থেকেই কিন্তু কিনে খেতে হবে। হ্যাঁ, খাবারটা কিন্তু কস্টলি। দেখো কি সুন্দর লাগছে। অপূর্ব দৃশ্য। এখানে ব্রহ্মপুত্রে তোমার সবচেয়ে যেটা ভাল লাগছে ওই দূরের পাহাড়গুলো দেখেছো, কি সুন্দর তাকালে ওই পাহাড় দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট টিলা মতো। বিশাল বড় পাহাড় কিন্তু কোনো নেই এখানে, ছোট ছোট টিলা মতো পাহাড়। এবং দেখো কি সুন্দর লাগছে। অপূর্ব। ওই পেছনে হচ্ছে উমানন্দ মন্দির। এত গাছগাছালিতে ঢেকে রয়েছে বোঝা যাচ্ছে না। দেখো নৌকো, মাঝি নৌকে দাঁড় পড়ছে, মাছ ধরছে, সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। খুব সুন্দর শিল্প ভাস্কর্য। এই জায়গাটা হচ্ছে পেছন দিকটা, বিল্ডিং এর পেছন দিকে চলে এলে এখানেও তুমি বসতে পারবে। ওখানে একটা ছোট্ট ক্যাফে মতো রয়েছে, সেখানেও ওই এই জিনিসই পাওয়া যায়। মানে আমি যেটা আগে বলছিলাম, মেন কোর্স মানে কোর্সের যে লাঞ্চের যে আইটেমগুলো আমরা করি, মানে লাঞ্চের যেই মেন কোর্সের ব্যাপারটা থাকে, ওগুলো কিন্তু কিছু এখানে পাবে না। মানে কোনো রকম রাইস বা নুডলস এগুলো নেই। আর এখানে ক্যাফেতে যা পাওয়া যায় সেগুলোই এখানে রয়েছে, সেগুলো নিয়ে তোমরা এখানে বসেও খেতে পারো। আর ওই ভেতরে যেখানে দেখছো সোফা সেট দিয়ে সাজানো রয়েছে, সেখানে বসেও খেতে পারো। ওখানে বসেও খেলেও তোমরা সরাসরি নদী দেখতে পাবে। একটা দারুণ জিনিস আমার বারবার মনে হচ্ছে, আমি তবু তোমাদেরকে বলছি যে সবুজ দেখো কত রকমের হয়। আমরা যখন কালার করি আমাদের মাথায় একটাই থাকে সবুজ, এবং তারপর এছাড়া মানে দুটো সবুজ আমরা যেমন ভাবি যে হালকা আর ডিপ, কচি কলা পাতার সবুজ আর ডিপ সবুজ ডার্ক। এখানে তাকিয়ে দেখো গাছ, এত গাছ, এত গাছের পাতা, আর প্রত্যেকটা আলাদাভাবে বোঝা যাচ্ছে। মানে প্রতিটা রং আলাদা আলাদা, শেড বদলে বদলে যাচ্ছে, হালকা হালকা ডিপ ডার্ক, কোনোটা হলদে সবুজ, কোনোটা নীলচে সবুজ, কোনোটা লালচে হয়ে গেছে,
কত ভাগ দেখো। আর দেখো ছোটবেলা আমরা সাপ লুডোর খেলা খেলতাম, মনে আছে? লুডোতে একটা থাকতো পেছনে যে সাপ খেলা যেটা বলে, ওটা এরকম ভাবে করা রয়েছে। এই জায়গাটা ভীষণ সুন্দর, ছোটদের খেলার জন্য খুব ভালো লাগবে। আমরাও বড়রাও যদি আসি, আমাদের হট করে মনে হবে আমরা ছোটবেলায় চলে গেছি। খুব সুন্দরভাবে সাজানো, ভীষণ সুন্দরভাবে সাজানো। দেখো এগুলোতে খেলতে খুব ভালো ভালো পাবে বাচ্চারা। আর ওই দিকে ছোট ছোট কটেজ মতো করে দিয়েছে দেখো। ট্রি হাউস, গাছগুলোকে নিয়ে দেখেছো? পেছন দিকে প্রচুর গাছপালাও রয়েছে আর একটু ছায়াও রয়েছে, তাই পেছনে কিন্তু অনেক মানুষও ছিলেন। ওদিকটা বেশ মানে ছায়ার জন্য ভালো লাগছে। আর সামনের দিক দিয়ে যখন তোমরা ভেতরে ঢুকবে, ওই সময়টা মানে এখন রোদ বলে প্রচণ্ড মানে রোদের তাপটা খুব সরাসরিভাবে এসে গায়ে লাগছে। আমরা যারা কলকাতার থেকে যাই না ঘুরতে, আমাদের ঘোরার জায়গাগুলোর মধ্যে প্রথম পছন্দ মানে দীপুদা, যেটা আমরা বলি মজা করে যে দীপুদা, সেটা হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং। দার্জিলিং সাইডে প্রচুর যাই আমরা নর্থ বেঙ্গল, এবং ওখান থেকে গ্যাংটক, তোমার কালিম্পং, এছাড়া দার্জিলিং তো রয়েছে, ডুয়ার্স রয়েছে, বিভিন্ন জায়গা আমরা ঘুরে বেড়াই। আর বাইরেও অনেক জায়গায় যাই, কিন্তু আসামকে কিন্তু আমরা একটু যেন নেগলেক্টই করি, যে এদিকটাতে আমরা আসতে চাই না, নর্থ ইস্টের দিকটাতে। এমনিতেই একটু ডিস্টার্ব মানে এরিয়া বলে এটা বিখ্যাত বা কুখ্যাত, তো সেজন্যই হোক বা যে কোনো কারণেই হোক আমরা এদিকটায় আসি না। কিন্তু আর যদি বা আসি তাহলে আমরা ওই কাজিরাঙা এটাই ভাবি, যে গৌহাটি মানে কাজিরাঙা আর কামাখ্যা মন্দির, আর সেখান থেকে শিলং যাওয়া যেতে পারে। কিন্তু গৌহাটির মধ্যেও যে এত ঘোরার জায়গা রয়েছে এবং এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, বা আমরা ওটা জানলেও যাওয়ার প্রয়োজন মনে করি না। তো এই জন্যই আমার এই ভিডিওটা, তোমাদের দেখে নিশ্চয়ই ভালো লাগবে, আর দেখিয়ে যতটা না মানে তোমরা বুঝতে পারবে, মানে ফটোতে ছবিতে প্রকৃতিকে যতটা না তুলে ধরা যায়, সেটা নিজের চোখে দেখলে অনেক বেশি সেটা অনুভব করা যায়, অনেক বেশি সেটা ভালো লাগে, এটাই আমার বিশ্বাস। তো তোমরা যদি আসো এদিকে তো অবশ্যই এসো। এটা সেই মিউজিয়ামে আমরা ঢুকে পড়েছি, ভেতরে একটা রুট ম্যাপ করে দেওয়া রয়েছে। অনেক পুরনো বিল্ডিং, এটা কাঠের বিল্ডিং, এটা ভেতরে পরে দোতলা করা হয়েছে, এটা একতলাই ছিল। এবং যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে অনেক জায়গায় এই কাঠটা নষ্ট হয়ে গেছিল, তো সেগুলোকেও মেরামত করে ঠিক করা হয়েছে। খুব সুন্দর সাজানো গোছানো, ভীষণভাবে মেনটেন করা।
সম্পূর্ণটাই কাঠের তৈরি। এই দেখো ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসে একটা বিশাল জানালা রয়েছে যেটা থেকে মানে পরিষ্কার ভাবে ব্রহ্মপুত্র নদ দেখা যায়। তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো এই যে সেই জানালাটা। এই মিউজিয়ামে এলে আসামের ঐতিহ্য সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে। সমস্ত কিছু লেখা রয়েছে ছবির পাশে পাশে। দেখো সুতো, আসামের বিখ্যাত আসাম সিল্ক, এবং সেই সিল্ক এবং মুগা সিল্ক এগুলো কিভাবে তৈরি হচ্ছে তো সেগুলো সম্পর্কে লেখাও রয়েছে। এবং এই দেখো সেই মেখলা চাদর, এছাড়া আসামের গামছা ইত্যাদি তো ওখানে সুন্দরভাবে শোকেসে রাখা রয়েছে। ওগুলো ওখানে একটা কেনার জন্য ছোট্ট একটা শপও রয়েছে সেখানে, যদিও মেখলা চাদর আমি খুঁজেছিলাম পাইনি। সেখানে শুধুমাত্র স্টোল রাখা রয়েছে আর কিছু গামছা আর হাতের কাজ শোপিস এসব রয়েছে। এখানে সেই মেখলাগুলো অসম্ভব সুন্দর, নিজের সংগ্রহে একটা রাখতেই পারো। যদিও সেটা রাখার জন্য তোমার এই মিউজিয়াম থেকে কিনতে হবে এমন নয়, তোমরা বাইরে আসামে গৌহাটিতে তোমরা ভালো ভালো শপ পেয়ে যাবে, সেখান থেকে সিল্কমার্ক দেখে ভালো করে বুঝে ভালো দোকান থেকে কিনবে, তো কিনতেই পারো। এটা মিটিং রুম, বড় টেবিল রাখা রয়েছে। ये बिल्डिंग जो है 171 ईयर्स पुराना है। पहले ब्रिटिश के टाइम पे यहाँ पे वायसराय रहा करते थे, लेकिन इंडिपेंडेंस के बाद यहाँ पे डीसी रहने लगे। तो पहले जो डीसी थे वो यहाँ के नोगेन फुकन थे, और लास्ट जो डीसी यहाँ पे रह चुके हैं वो प्रतीक हासिला थे। ये उस टाइम
बहुत आर्टक्वेक भी यहाँ पे आया करता था, तो ये बंगलों ने आर्टक्वेक भी बहुत सर्वाइव किए हैं, लेकिन ये आर्टक्वेक ये बंगलों को पूरा टूटना चाहिए, ये इस बंगलों को आर्टक्वेक रेजिस्टेंस बनाने के लिए देश में ब्रिटिश के टाइम पे ही जापान से आर्किटेक्चर्स मंगवाए गए थे। डॉक्टर ओमोरी करके एक साइंटिस्ट या आर्किटेक्चर बोल सकते हो, वो आए थे और यहाँ पे स्टील फ्रेम का एक डिज़ाइन इंट्रोड्यूस किया था ताकि ये घर आर्टक्वेक रेजिस्टेंस बन सके, और बाद में वही डिज़ाइन हम लोगों का जो आसाम में एक डिज़ाइन है हाउस मेकिंग का, आसाम टाइप हाउस, उसका एक फाउंडेशन ये बन गया। ये जो स्टील फ्रेम का डिज़ाइन है, ये फर्स्ट फ्लोर पहले नहीं था, ये ओरिजिनल बिल्डिंग का पार्ट नहीं है, बाद में जब रेनोवेट किया गया तब ये इंट्रोड्यूस किया गया, तो और उस फ्लोर को म्यूजिकल इंस्ट्रूमेंट्स का डिस्प्ले बना दिया गया। आसाम में मुगल्स भी आए थे, तो ब्रिटिश के पहले जब यहाँ पे आहोम रूल किया करते थे तो वहाँ पे एक बहुत फेमस हीरो हुआ करते थे हम लोगों का, जो जिसका नाम होता है लासित बोरफुकन, उन्होंने 17 टाइम्स मुगल को डिफीट किया था। और जो सरायघाट वार हुआ था 1671 में, वो यही से लड़ाई की गई थी। इसलिए इस जो जगह का नाम है, इस पीक का नाम बोरफुकन टीला भी बोला जाता है। तो सिल्क बहुत सारे जगहों में पाया जाता है, लेकिन आसाम में एक स्पेशल टाइप का सिल्क होता है जिसको हम मुगा सिल्क बोलते हैं, और ये सिल्क सिर्फ यहीं पे पाया जाता है, और इसका कलर बहुत गोल्डन कलर का होता है, और जो मुगा सिल्क बनाने का प्रोसेस है वो भी बहुत इंटरेस्टिंग है। जो मुगा सिल्क होता है, पूरा जो ककून होता है सिल्क वर्म का, उसको पहले बॉयल किया जाता है ताकि अंदर का जो इंसेक्ट है वो मारा जाए, अगर वो बाहर निकलने की कोशिश करेगा तो वो थ्रेड को डैमेज कर देगा, इसलिए पहले उसको बॉयल करके मारा जाता है, फिर केमिकल्स के हेल्प से वो जो गम होता है गम को रिमूव किया जाता है और उससे थ्रेड बनाया जाता है, और फिर उससे ही फाइबर बना के ये सब कपड़े वगैरह बनाए जाते हैं। यहाँ पे डिस्प्ले किया गया है उस टाइम पे कैसे कलर किया गया जाता था नेचुरली, जो इंडिगो लीव्स की मदद से, ये ऑनियन की मदद से, ये चाय की मदद से, ये टर्मरिक की मदद से, इन सब नेचुरल इंडिकेटर्स या बोल सकते हो पिगमेंट्स कलर से उस टाइम पे कलरिंग हुआ करते थे। ये हैंडलूम है, ये अभी भी नाइजीरिया में चल रहा है ऐसे। हाँ, और बहुत सारे ट्राइब्स अभी भी यूज कर रहे हैं, और उस टाइम भी जब ये हम लोगों का जो मुगा का जो कपड़े हुए करते थे तो वहाँ पे गोल्ड यूज किया जाता था। ये जो डिजाइन वगैरह है ये गोल्ड के किंग्स यूज करते थे, ये गोल्ड इफेक्ट से बने हुए, और ये अभी भी नलबार एरिया में कंटिन्यू किए जाते हैं, ये उस एरिया में अगर आप जाएं तो ये वहाँ पे अभी भी मिलता है। लेकिन सिल्क प्रोडक्शन अभी आसाम में ज़्यादातर सिर्फ ख्वालकुशी में ही मिलता है। দেখো পুরো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তবে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো। চলো টাটা, বাই বাই।